আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ব্যাপারটা বুঝলাম না আমি সুপার পাওয়ার কেমনে পেলাম কি ব্যাপার এই দূরবীন দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা হায় হায় দূরবিন আমার চোখে লেগে গেছে কি ব্যাপার এটা কী আসছে আমাদের দিকে হায় হাই, বিশাল বড় এক পাথর আসছে সর্বনাশ এটা যদি আমাদের এখানে এসে পড়ে তাহলে তো আমরা একেবারে বত্তা হয়ে যাব। তাহলে কি করা যায় কি করা যায় আ মনে হয় বুদ্ধি একটা পাইয়া গেছি এখানে তো ব্যাটারি চালিত একটা রিমোট ছিল এই রিমোট দিয়ে মনে হয় এই পাথরটাকে সরানো যাবে জেরি তুমি দেখো তো এই রিমোট দিয়ে কিছু একটা করতে পারো না কিন্তু সমস্যা একটাই এই রিমোটটা আমি নিজেই ভেঙে ফেলেছিলাম তাহলে এটাdeo কাজ হবে না বুদ্ধি 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 এখন শুধু বুদ্ধি বের করা দরকার আ মনে হয় বুদ্ধি পেয়ে গেছি টম শুনো জেরি আবার কি বুদ্ধি পাইছে জেরি কি বুদ্ধি পাইছো তাড়াতাড়ি আমাকে বলো টম এবার একটা দারুণ বুদ্ধি পেয়ে গেছি বুঝছো শুনো তুমি যে এতক্ষণ সুপার পাওয়ার দিয়ে আমাকে অ্যাটাক করেছিলে না তুমি এখন সেই সুপার পাওয়ার দিয়ে ওই পাথরটাকে অ্যাটাক করবে তাহলে পাথরটা পৃথিবীতে পড়ার আগেই ধ্বংস হয়ে যাবে তাহলে ওই পাথরটাকে সুপার পাওয়ার অ্যাটাক করো তাহলে পাথরটা ধ্বংস হবে ও হো আমি তো বলেই গেছিলাম আমি তো সুপার পাওয়ার টম এবার আমি পাথরটাকে সুপার পাওয়ার অ্যাটাক করলাম কী রে আমার হাত থেকে সুপার পাওয়ার বের হচ্ছে না কেন এই রে সুপার পাওয়ার ধ্বংস হয়ে গেল নাকি কিছুই তো বুঝতে পারছি না ওরে জেরি আমার সুপার পাওয়ার তো কাজ করছে না এইবার আমি কি করি ও জেরি 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 দেখো আমার সুপার পাওয়ার আগের মতো একটু কাজ করে না কি তোমার সুপার পাওয়ার আগের মতো কাজ করে না এইবার কি করব ওই পাথরটা তো ধীরে ধীরে আমাদের পৃথিবীর দিকে চলে আসছে কি করি কি করি মাথায় বুদ্ধি বের করতে হবে আ আ মনে হয় বুদ্ধি একটা পাইয়া গেছি এইবার তো এই পাথরটা পৃথিবীতে পড়ার আগে ধ্বংস করে দেব। আমি সেই ব্যবস্থায় করছি টম তাড়াতাড়ি আমার সাথে আসো আরে টম কি হলো বলছি না আমার সাথে আসতে তাড়াতাড়ি আসো আসলে আবার টমের ভিতরে বৈদ্যুতিক সুপার পাওয়ার দিতে হবে তাহলে ওই পাথরটাকে টম তার নিজের সুপার পাওয়ার দিয়ে ওই পাথরটাকে খুব সহজে ধ্বংস করতে পারবে এই জন্য আমি বৈদ্যুতিক সুপার পাওয়ার দিচ্ছি টমের ভিতরে আর টমের ভিতরে বৈদ্যুতিক সুপার পাওয়ার দেওয়ার জন্য অনেক বৈদ্যুতিক জিনিসপত্র দরকার আর আমাদের যত বৈদ্যুতিক জিনিসপত্র দরকার সব আমরা সংগ্রহ করে ফেলছি এখানে যত ব্যাটারি ছিল সব ব্যাটারি অ্যাডজাস্ট করে দিয়েছি এখন ব্যাটারিগুলোর কানেকশনটাকেও অ্যাডজাস্ট করে দিতে হবে আর ব্যাটারি তার অ্যাডজাস্ট করার জন্য এই রুটি বানানোর মেশিনটাকে আমরা অ্যাডজাস্ট করেছি এখন যাই ল্যাপটপের মাধ্যমে কিছু প্রোগ্রাম সেট আপ করে দেয় এ জেরি এগুলা কি? এখন তো মনে হচ্ছে আমরা ব্যাটারির পাহাড় বানিয়ে ফেলেছি। যত গাড়িগুড়া ব্যাটারি ছিল সব আমরা নিয়ে আসছি। একদম চুপ থাকো। যাদের গাড়ি থেকে তুমি ব্যাটারিগুলো কুলে নিয়ে আসছো ওরা যদি জানতে পারে তোমাকে ধরে নিয়ে পিটিয়ে তোক্তা করবে। আগে আমাদের কাজটা করতে দাও। এখন আমি এই ল্যাপটপের মাধ্যমে সেট আপ করে দিচ্ছি আর তার সাথে বিদ্যুৎ থেকে কিছু চার্জ আমি ব্যাটারি মাধ্যমে সংগ্রহ করে রাখলাম। আর এই যে আমি তোমার কথা মতো দাঁড়িয়ে আছি পাথরের বাচ্চা তুই কি ভাবছিস তুই পৃথিবীতে পড়ে তুই পৃথিবী ধ্বংস করে দিবি ইম্পাসেবল আমরা টম এন্ড জেরি থাকতে এই পৃথিবীর একটু ক্ষতি হতেও দেব না তুই যত বড় শক্তিশালী পাথর হস না কেন একটু পরে আমি কারেন্ট থেকে শক্তি সংগ্রহ করে তোর চেয়ে আরও বেশি শক্তিশালী আমি হয়ে যাব তোকে তো আমি বই পাবো না রে যেরি স্টার্ট করো তাড়াতাড়ি ঠিক আছে টপ আমি এখন স্টার্ট দিচ্ছি আমার ল্যাপটপের ইন্টারনেট চাপ দেওয়ার সাথে সাথে সব কিছু স্টার্ট হয়ে যাবে এই তো সব কিছু স্টার্ট হয়ে যাচ্ছে এখন মেন মেশিন থেকে সুপার পাওয়ার ধীরে ধীরে তারের মাধ্যমে টমের দিকে যাচ্ছে এই তো পথ চলে গেছে এবার টাওয়ারে চলে গেছে এখন শুধু সুপার পাওয়ার টাওয়ারের মাথায় পর্যন্ত যাবে তাহলে সুপার পাওয়ার টমের উপর শুরু হয়ে যাবে এই তো স্টার্ট হচ্ছে আজকে হব আমি দুনিয়ার অনেক বড় একটা সুপার পাওয়ার টম বিড়াল অনেক শক্তিশালী আর তার জন্য আমি অনেক কিছু ত্যাগ করতে পারি এখন বিশেষ করে এই পাথরটা মনে হয় আমার কাছাকাছ প্রায় চলে আসছে কোনো ব্যাপার না হো হো আগে হাতও একটু তুতু দিয়ে নেই এই হাত দিয়ে আমি টাশ টুস করে চট দেব পাথরটাকে পাথর এইবার দেখ আমি তোর কী অবস্থা করি ওই আমার ভিতর বিদ্যুৎ ঢুকছে মনে হচ্ছে আমাকে পড়ে চাই করে দিচ্ছে ও ওইদিকে তো আবার মনে হয় পাথরটাও আমার কাছাকাছি হাই স্পিড গতিতে আসছে ওরে মনে হচ্ছে আমি সব কিছু বলে যাচ্ছি অজ্ঞান হয়ে যাচ্ছি আমার মাতাস ভিতর সব কিছু আওলা দাওলা হয়ে যাচ্ছে ওরে মাওলা আমারে করে দিল আওলা দাওলা ও বাপরে বাপ মনে হচ্ছে আমার একটু তুম ধরতে হবে আসলে পাথরটা কি ভাবছে আমি তাকে বয় পাইছি বয় পেয়ে তুম ধরে আছি ইম্পসিবল আমার সুপার পাওয়ারটাকে আমি একত্রিত করেছি এবার আমি হুট করে অ্যাটাক করব ওই পাথরটাকে ওয়ান টু থ্রি সুপার পাওয়ার অ্যাটাক করেছি পাথরের বাচ্চা পাথর তোরে আমি আজকে কাইছি রে তোরে আজকে আমি কাইছি ই আমার গায়ে যত সুপার পাওয়ার আছে আমি সব সুপার পাওয়ার অ্যাটাক করেছি কিন্তু পাথরটা এখনো বাংছে না কেন ওরে বাবা মনে হচ্ছে পাথরটা আমার চেয়ে শক্তিশালী কিন্তু না আমি পিছু না এই পাথরকে যতক্ষণ আমি ধ্বংস না করব ততক্ষণ আমি হাল ছাড়ব না আর এভাবে টমের গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে এই পাথরটাকে অ্যাটাক করেছিল আর পাথরটাকে অ্যাটাক করার কারণে একসময় সেই পাথরটা অনেক তাপত্রিত হয়ে একেবারে পুটে ব্রাষ্ট হয়ে হয়ে গেল মানে পাথরটা ধ্বংস হয়ে গেল ই পাথরের বাচ্চা আমি তোরে ধ্বংস করে দিয়েছি কিন্তু সমস্যা একটা আমি না পারছি নড়তে না পারছি সরতে আমি তো যেভাবে অ্যাটাক করেছিলাম পাথরটাকে এখন দাঁড়িয়ে আছি আমি ঠিক এভাবেই আরে টম তুমি তো দারুণ একটা কাজ করেছো ওই পাথরটাকে ধ্বংস করে দিয়েছো তুমি আসলে অনেক মহৎ একটা কাজ করেছ কি ব্যাপার টম এখন নড়াচড়া করছে না কেন এই টম তুমি দারুণ কাজ করেছো আমরা দারুণ খুশি হয়েছি এই যে টম হাতের তালি দাও হাতের তালি আরে মুশকিল আমি তো নরাচরে করতে পারতাসিনা হাতের তালি কতকে দেব দিচ্ছি হাতের তালি এই দেখো আমি বেঙে পুরে একেবারে চাই হয়ে গেছি আমি শেষ এই রে এটা কি হয়ে গেল টম তো একেবারে চাই হয়ে গেল তবে কি করা যায় কি করা যায় টম টমকে তো আবার হাসপাতালে নিয়েলে টম আগের মতো হয়ে যাবে বাই বাই গুড বাই তুমি ভালো থেকো ভালো কি সর্বনাশ এসব কি কল্পনা করতেছি আমি কল্পনা করতে করতে লক্ষ লক্ষ্য ঝেরির দেশে আমি চলে গেছি আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই জেরি বাস্তবে এসব কিছুই হবে না শুধু দুশ্চিন্তা করছো কেন যাও চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কাজ করো এসব কোনো কিছুই তোমার সাথে হবে না বুঝলে যাও এবার নিশ্চিন্তে কাজ কাম করো এসব দুশ্চিন্তা আর করো না ঠিকই তো আমি এসব দুশ্চিন্তা করছি কেন দুশ্চিন্তা করলে তো মাথা এমনিই নষ্ট হয়ে যাবে দুধ তোর আবার তোল চিন্তা আর করবো না কি ব্যাপার একটা পনির ও হো পনির আমার ফেভারিট খাবার মজা করে খাবো এ আমি যে দুশ্চিন্তা করেছিলাম তার সাথে মিলে যাচ্ছে তার মানে এসব সত্য বাপরে বাপ এখান থেকে পালাতে হবে আন্ডা আমি থাকতে পারলাম না আর টান্ডা কারণ টম আমার সাথে আবার পাঙ্গা নিয়েছে বস্তার বস্তা মায়ের খাওয়ার জন্যে এই টম তোরা কি শুরু করেছিস আইনের কসম আমার কসম তোরা একটাকে আমি চারবো না সর্বনাশ ম্যাডাম আসছে যদি এসব দেখতে পারে তাইলে তো ম্যাডাম আমাকে চারবে না যাক বাবা ম্যাডাম কিছুই দেখতে পারিনি একেবারে গামিয়ে গেছি সর্বনাশ ওরা কাবার টেবিলের দিকে যাচ্ছে কেন পুষ্কে দূর, তুই আমাকে বস্তার বস্তা মারবি তোকে যদি আমি ধরতে পারি তাহলে তোকে বস্তার ভিতর ভরে পিটিয়ে পিটিয়ে মারবো টেবিলের একটা কাবার নষ্ট হলে মালিক আমাকে কুচি কুচি করে কাটবে হাই হাই সব সিপিগুলো উপরে উঠে গেছে একটা সিপি যদি টেবিলে পড়ে শব্দ হবে তারপর মালিক চলে আসবে যাক সব সিপি ধরে পেলেছি হাই হাই এবার কি করব আমার দুই পায়েও সিপি এই হাতেও সিপি আমার ওই হাতেও সিপি শুধু আমার পাচাটাই কালি আমার পাচা দিয়ে সিপিগুলোকে ধরতে হবে তবু শব্দ করানো যাবে না সর্বনাশ আমার পাচাটা ছিদ্র হয়ে গেছে কিন্তু শব্দ করতে পারছি না মালিক শুনে ফেলবে পুস্কি ইঁদুর এখনই তোকে ধরবো ওরে বাবা রে বাবা ডুস গেলাম যাই হোক ইঁদুরটা কই আরে এই তো ইঁদুরটাকে পেয়েছি হায় হায় ইঁদুরটা আবার পালিয়েছে আমিও আসছি সর্বনাশের মাথায় হারি বুলডগের মাথায় বাড়ি এই পুতুলটাকে কোনোভাবে ভাঙতে দেওয়া যাবে না যেভাবে হোক আমার ধরতেই হবে হায় হায় কিভাবে ধরবো কিভাবে ধরবো কিছুই বুঝতে পারছি না মাথাটা আমার পেটের ভিতর ঢুকে গেছে এখন তো কিছু চোখে দেখতে পাচ্ছি না সর্বনাশের মাথায় হারি সবশেষে শেষে মাথায় বাড়ি মাথাটা একেবারে পেটের ভিতর ঢুকে গেছিল যাই হোক মাথাটা এখন পেটের ভিতর থেকে বের হয়েছে টম হো টম বুলডগের মাথা গরম তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে এখন একটা তুলতুলা বলের দরকার শয়তানি চোখ একটা বল বের করে দাও এই তো একটা বল পেয়ে গেছি এই যে বুলডক। তোমাকে একটা বল দিচ্ছি এই বলটা টিপলে অনেক তুলা তুলা লাগে অনেক আরাম পাবে সর্বনাশের মাথায় হারি টম দিয়েছে আমার মাথায় বাড়ি তার উপর আবার তুলতুলা বল আমি কি আর ঠিক থাকতে পারি বুলডক। তুলতুলা বল দিয়ে কি তুমি খেলতে চাও তুলতুলা বল দিয়ে খেলতে তো আমার অনেক মজা লাগে ঠিক আছে তুমি বলটা মারো আর আমি সেই বলটা দৌড় নিয়ে আসবো ঠিক আছে ও হো কাপে কাপ আকাশের বাপ বুলডক রাজি হয়ে গেছে আর আমার মায়ের কাওয়া উদাও হয়ে গেছে ঠিক আছে বুলডক এবার যাও বলটাকে দৌড়ে নিয়ে আসো তাড়াতাড়ি যাও হা হা অনেক দিন পরে আমি বল খেলতেছি এই বল খেলাটা আমার কাছে অনেক মজা লাগে যেভাবে হোক আমি বলটাকে ধরে নিয়ে আসবো এখনই বলটাকে ধরবো কিন্তু বলটাকে তো আমি ধরতে পারছি না বলটা এভাবে ঘুরছে কেন বুঝতে পারছি না বলটা কোন দিকের থেকে কোন দিকে যাচ্ছে আমার চোখ কেমন জানি ঘুরছে আর কি হচ্ছে এসব বলটা একবার এই দিকে যায় ওই দিকে যায় বলটার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না বলটা এই দিকে যায় ওই দিকে যায় এখন আমার চোখগুলো ঘুরছে এখন তো মনে হচ্ছে একটু পরে আমারই মাথা নষ্ট হয়ে যাবে সর্বনাশ বলটা স্লো মোশন গতিতে এখন আবার কোথায় যাচ্ছে হায় হায় এখানে তো অনেকগুলো কাছের জিনিসপত্র আছে একটা জিনিস যদি ভাঙে মালিক আমার মাথা পাঠিয়ে দিবে এই তো স্লো মোশনে বলটা কাছের জিনিসের দিকে যাচ্ছে আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছিলো এবার যদি একটা কাছের জিনিস ভাঙে তাহলে বুলডকে পিটিয়ে বাসা থেকে বের করবে আর তারপর থেকে আমি হব এই বাসার মালিক যাকে বলে টম হো টম টম হয়ে যাবে ঢন সর্বনাশ একটা কাছের জিনিসপত্র বাংলে বুলডোগের সাথে আমাকে পিটি একেবারে তক্তা করে ফেলবে সর্বনাশের মাথায় হারি এবার পড়বে বুলডোগের মাথায় বাড়ি তারপর আমার যেতে হবে একেবারে জমের বাড়ি এই তো বলটা একেবারে কাছের জিনিসের সাথে নাচানাচি করছে যে কোনো সময় একটা কাছের জিনিস ভেঙে ফেলবে আর তার সাথে এই বাড়ির মালিক বুলডোগের মাথা ভেঙে একেবারে বাড়ি থেকে বের করে দিবে হো হো পরে যাও পরে যাও পরে যাও এ এ পড়ে না কেন? এই তো পড়ে গেছে। গুলগুল আন্ডা সব কিছু করতে হবে আমারই টান্ডা। বুলক তুমি কোনো টেনশন করবে না। আমি জেরোযত করাছি, ততক্ষণ তোমার কিছুই হবে না। এই দেখো কাপটা আমি ধরে পেরেছি দেখ বাবা, আজকে জেরের জন্য আমি ম্যাডামের মায়ের হাত থেকে বেঁচে গেলাম। ওরে ম্যাডাম আসছে। তাড়াতাড়ি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর চিন্তা করি টমটারে কিভাবে সাইজ করা যায়। এই খাবারের টেবিল থেকে কোন খাবার চুরি করে কাউনি তো আবার না সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি বোর্ডক তাহলে অনেক ভালো হয়ে গেছে কোন খাবার জিনিস এলোমেলো নেই সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক আছে বোর্ডক তুমি অনেক ভালো অনেক কিউট তুমি থাকো তাহলে আমি একটু ওই দিকে যাই ঠিক আছে ম্যাডাম সর্বনাশ টম আবার কি করছে টেবুলের কাবারের জন্য মালিক বুলডকে অনেক প্রশংসা করেছে এজন্য আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে আমি টেবুলের কাবার সব আওলা তাওলা করে একান থেকে চলে যাব আর মালিক এসে বুলডকে পিটিয়ে তক্তা করে বাড়ি থেকে বের করে দেবে আইনের কসম আমার কসম টম টেবুলের একটা কাবার নষ্ট করো না প্লিজ গুলগুল আন্ডা টেবুলের একটা কাবার নষ্ট হলে মালিক আমাদের ডান্ডা মেরে করে দিবে টান্ডা টম হো টম টম হয়ে যাবে ডন টম হয়ে যাবে ঢন হাত জোর করে বলছি টম টেবুলের কাবার নষ্ট করো না প্লিজ ওয়ান টু থ্রি এবার টেলা সামলাও সর্বনাশের মাথায় হারি বুলডগের মাথায় বাড়ি ওই দিকে ম্যাডাম আসছে আবার বলটা ওই দিকে যাচ্ছে এখন আমি যে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না তুমি যাবে নাইনতা বাড়ি আর জেরি যাবে শ্বশুর বাড়ি আর আমি বসে বসে খাবো মিষ্টির হাড়ি হা হা আমার জিব্বার পিচ্ছিল রস দিয়ে স্লিপ কেটে বলটাকে একান থেকে নিয়ে এলাম আর বলের উপর ম্যাডামের পাড়া দিতে হবে না সরি ম্যাডাম আপনার সামনে বলটা পড়েছিল ঠিক আছে এটা ভালো কাজ করেছো ওরে সর্বনাশ গেছি রে আমি তো আমাকে কি করবেন একটা কাজ করতে পারেন ম্যাডাম এখন আমাকে বিনা টিকেটে একেবারে পাঠিয়ে দিতে পারেন হুগনা আর কাঁচা মরিস। দিলে দিস না দিলে আমার কাছে ট্রেনিং নিস বি মাস্টার পাইছি আর সেই মাস্টারটা হচ্ছে আমি বুঝলে টম আমার কাছে যারা ট্রেনিং নেই তারা ভালো ভালো জঙ্গলে চাকরি পায় একটুকু ভুল করেছি ভালো ভালো অফিসের চাকরি পায় এখন টমেন জেরি বলো তোমাদেরকে এতক্ষণ আমি কি শিখিয়েছি এতক্ষণ আমি তোমাদেরকে যা শিখাইনি টুকু ভুল করেছি এতক্ষণ আমি তোমাদেরকে যা শিখিয়েছি সব আমাকে দেখাও আমি জানতে চাই আমার কাছ থেকে তোমরা কতটুক শিখতে পেরেছো দেখাও দেখি আই লেভেলে পাশ করা আমাদের স্যার এতক্ষণ আপনার কাছ থেকে শিখতে পেরেছি যে কিভাবে একটা কুকুরের পাচায় একটা বিড়াল শট দিয়ে একেবারে নাইনতাবাড়ি পাঠাতে পারে বিনা টি কি হলো স্যার আপনার পছন্দ হয়নি আইনের কসম আমার কসম এই টম তোরা আমি কখন শিখাইছি যে একটা কুকুরের পাচায় একটা বিড়াল শট দিয়ে নাইনতাবাড়ি পাঠাতে হয় দাঁড়া তোকে এখনই সাইজ করছি এই যে টমকে আমি এখন প্র্যাকটিক্যালে শিক্ষা দিব আর জেরি তুমি সুন্দরভাবে লিখে রাখো যে কিভাবে একটা বিড়ালকে সাইজ করতে হয় ঠিক আছে ভুলডক ভাইয়া তু ভুলডক স্যার আমি একই লিখছি ঠিক আছে তাহলে আমি এখনই দেখাচ্ছি প্রথমে হাতটা এভাবে ধরবে তারপর হাতটা ঘুরে একটা গুশিং দিয়ে মাথাটা পাঠিয়ে ফেলবে বিড়ালটার তারপর বিড়ালটা লেজে ধরে এভাবে কয়েকটা আসার দিবে মাটিতে আর এভাবে আসার দিতে দিতে শিক্ষা হয়ে যাবে কি ব্যাপার টম এখন শিখতে পারছো তুমি কিছু বুলডক ভাইয়া আপনি তো আমাকে ধরে ধরে আসার দিয়েছেন এখান থেকে কিছু শিখতে পারিনি তু খুব ভুল করেছি আমি শিখতে পারছি তাইলে কাতাই লিখি একটা বিড়ালের লেজে ধরে আসার দিতে হয় এই যে টম তোমাকে আমি এতক্ষণ শিখিয়েছি ঠিক আছে এখন তুমি কি শিখতে পারছো আমাকে বলো দেখি ভুল বাইয়া ভাইয়া মানে স্যার আপনি এতক্ষণ আমাকে শিখিয়েছেন প্রথমে এভাবে একটা হাতের মুখ দিতে হবে তারপর হাতটা সোজা একটু ঘোরাতে হবে ঘুরিয়ে 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 তারপর করেন হাতটা একটু পিছন দিকে নিয়ে আপনার নাক বরাবর মারতে হবে কি বললি তুই আমার নাক বরাবর মারতে চাস দাঁড়া ইয়া ঢিং আরে বাবারে গেছি রে ও দেখাইলেও দোষ না দেখাইলেও দোষ তাহলে আমি যাব কোন দিকে ভিমারটা কলার বাপ নামে একটা লোক ছিল আর সেই ভিমারটা কলার বাপের একটা সবজির বাগান ছিল আর সেই বাগানটাতে একটা বিড়াল ছিল সেই বিড়ালটা এই সবজির বাগান দেখে শুনে রাখা একটা কলার বাপের সবজির বাগান থেকে সবজি চুরি করে কা 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 দাঁড়া তোদেরকে সবজি খাওয়াচ্ছি তোদেরকে আজকে ধরতে পারলে আমি তোদেরকে ফেলবো দাঁড়া এখন পালাচ্ছিস কেন উচ্ছি এই কাউা ধরতে হলে একটা লাভ দিতে হবে হু কি ব্যাপার হুট করে কাওয়াগুলা গেলে কোথায় আরে আমার উপরে একটা বসছে টম তুমি এখন কোথায় আছো একটু নিজ দিকে চেয়ে দেখো তো নিজ দিকে কি সর্বনাশ আমি তো কাউয়া ধরার জন্য লাভ দিয়ে আকাশে উঠে গেছি কাউয়া তো ঠিকই চলে গেছে এবার আমি কোথায় যাব। ওরে বাবা এখান থেকে পড়লে তো হাড় মাংস সব আলাদা হয়ে যাবে ও গ্যাসিরে গ্যাসিরে ওরে ওরে পাবা রে রে বাবা সবজিতে পরে একেবারে সবজির বারো দোকানের চব্বিশটা বাজাইয়া দিছি। এ বুঝলাম না এই মালিক আবার কোত্থেকে চলে এলো এ মালিকের সামনেই এই বুটটার উপরে আমার পড়তে হলো এখন তো বুটটা বারোটা বেঁধে গেছে আর মালিক সব দেখে ফেলেছে এইবার তো আমার খবর আছে। এই ধম না মানে THOM তোমাকে পাঠিয়েছি সবজির বাগান পাহারা দেওয়ার জন্য আর তুমি কি করতেছো? সবজির বাগান পাহারা দেবে তো দূরের কথা তুমি আরো সবজি নষ্ট করতেছো। এমন কি একটা ভুটটা তুমি মুখে ভরে রেখেছো। তুমি কি শুরু করেছো? তোমাকে একা রে ভুটটা কাওয়ার জন্য আমি পাতাই নাই। পাতাই নাই ঠিক আছে। তোমাকে আকারে পাঠাইছি এই সবজির বাগান পাহারা দিয়ে রাখার জন্য যাতে ইঁদুর কাক কোনো কিছুই আক্রমণ করে আমার সবজির ক্ষতি করতে না পারে আর এখন তো দেখছি ইঁদুর আর কাক আমার সবজির ক্ষতি করবে দূরের কথা তুমি আমার সবজির বারোটা বাজিয়ে ছেড়ে দিচ্ছ সব বুটটা খেয়ে ফেলছো কাকের বাচ্চা কাক চুরি করলি তোরা আর দরা খাইলাম আমি আজকে না জানি আমার কপালে কি আছে এই টপ যা হইবার তো হইছে? এখন এই বুটটা গুলাকে থেকে সংগ্রহ করে নিয়ে আসো যাক বাবা অবশেষে আইটা বাপের হাতে আমার মায়ের কাইতে হয় নাই তাড়াতাড়ি ভুট্টা সংগ্রহ করে নিয়ে যায় তা না হলে আবার মাই দেওয়া শুরু করতে পারে হায় হায় এটা কি হলো টম ওরে কাইছে রে হুট করে চিৎকার মারলো কেন আবার কি হলো আইটা কলার বাপের কিছুই তো বুঝলাম না আইটা কলার বাপ আমাকে আবার কিছু একটা দেখাচ্ছে মনে হয় আরে গাছগুলা ইদুর ওরে কাজ রে আমার উপর আবার ভুট্টা অ্যাটাক করলো কে কিছুই তো বুঝলাম না ওনার আবার কি হয়েছে আমাকে ডাকছে ওরে বাবা হাতের মধ্যে ডুসকে মনে হচ্ছে নাকটা আমার চাপটা হয়ে গেছে এই তোম দেখো একটা পলের চড়া কিন্তু এই পলের চড়াতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পল সেখান থেকে পাঁচটা পল উদাও আর একটা পল আছে মাত্র এই পাঁচটা পল এখান থেকে কে চুরি করে নিছে তুমি তাহলে কি পাহারা দিচ্ছ তুমি থাকতে এগুলো চুরি হচ্ছে কি করে হ্যাঁ আরে ম্যাডাম কি করছেন আমার নাকটা ভেঙে যাবে হাটটা চারুন বাবা দম বন্ধ হয়ে যাচ্ছে যাক বাবা হাটটা চারছে কিন্তু নাক কোথায় আমার যাক নাকটা মনে হয় আহ যাক বাবা কি ব্যাপার নাকটা লম্বা হয়ে গেল নাকি যাক নাক আবার ঠিকঠাক করে ফেলেছি কিন্তু আইটা কলার বাপ মনে হয় আমাকে আবার কিছু বলবে ই আটটা কলার বাপ বলেন ওই তুমি আমাকে বারবার আটটা কলার বাপ ডাকো কেন হ্যাঁ আমি হচ্ছে আইতা কলার মা মেয়েকে তুমি পুরুষ বানাইছো যাক গোয়া এখন থেকে কঠিন পাহারা দেবে যদি আমার সবজির বাগানে একটু এদিক সেদিক হয় আর কি তাহলে তোমাকে কেটে বুড়ি নদীতে পেলে দেবো কথাটা মনে থাকে যেন এরপর যদি এই বুল হয় তাহলে বুড়ি গঙ্গা নদীতে তোমার শরীরের কাতা অংশে স্থান হবে আমার নাম হচ্ছে মাই নির্মিষ আইতা কলা বাপ মা তুকুন আমানে মা ভালো করে শুনে রাখো এরপর যাতে আমার সবজির বাগানে একটা সবজি কেউ করে নিতে না পারে সেলুট ম্যাডাম আমি থাকতে আপনি কোনো টেনশন করবেন না আমি টম থাকতে আপনার সবজি বাগানের একটুও ভরসা নাই তুকু না মানে নাই আমি আপনার সবজির বাগান কঠোর পাহারা দিয়ে রাখবো ভাবরে ভাব যেভাবে আমাকে বলে গেল একটু এদিক সেদিক হলে কবর আছে। না রে বাবা কঠিন পাহারা দিতে হবে কঠিন থেকে কঠিন পাহারা দিতে হবে আমার দরকার পড়লে সিডর মার্কা পাহারা দেব আমি কিন্তু তার আগে আগে একটু ভালো করে দেখে রাখতে হবে যে বাগানে এখনো কোনো চুর আছে কিনা। আমার তো মনে হচ্ছে বাগানের ভিতর এখনো চুর একটা আছে চুরকে ভিতরে রেখে বাহিরে পাহারা দিলে তো কোনো লাভ নাই তাহলে একটু ভালো করে দেখি যে চুরটা এখন কোথায় আছে চুরের গন্ধ পাচ্ছি কিন্তু চুরকে আমি দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে আমার আসল সমস্যা কোনো ব্যাপার না সিস্টেম আমার জানা আছে এখন দেখি তো এই টমেটোটা একটু সন্দেহ হচ্ছে কিরে টমেটোটা মনে হচ্ছে একটু ছিদ্র ভিতরে মনে হয় কেউ আছে নাকি হুম ভাবসা ভালো ঠেকছে না মনে হচ্ছে এটার ভিতরে কেউ আছে একটু নারাচারা দিয়ে দেখি তো আরে এটার ভিতরে মনে হচ্ছে কেউ গুনগুন গান গাইতেছে মজা করে টমেটো কাটছে আবার গুনগুন গান গাইতেছস তাই না বের হও এই বের হও হ্যাঁ বের হয়েছে বসে টমেটো কাটছিলাম আর গান গাইতেছিলাম আর আমাকে একেবারে টমেটো থেকে দিল মেরে পেলে দিছে কে কিছুই তো বুঝলাম না হ্যাঁ মনে হচ্ছে আমার পিছনে কেউ আসে একটু পিছনে চাইবো আমার ভুটু ওরে সর্বনাশ এটা তো টম্বির এবার কি হবে আমার